ঝড়ে উপড়ানো একটি বিশাল বৃক্ষের শাখায় আমার জন্ম। ঠাকুরদাকে দেখিনি, ঠাকুরমা ছিলেন জ্যোৎস্না বিশারদ। ক্ষুধা ও চিন্তার উপর বিছিয়ে দিতেন আশ্চর্য চাদর। বীতনিদ্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে বের করে আনতেন অক্ষত নবজাতক। তারপর হাড়ে মজ্জায় ঠেসে দিতে পারতেন আলোর দিকে উড়ে যাবার ভ্রমণ কৌশল। ঠাকুমার উজ্জ্বল গৌরীয় বসন আমৃত্য আমাদের ছায়া দান করে গেছে। বাবা সারা জীবনে ওই ঝড়ে উপড়ানো সুবিশাল বৃক্ষটির পুনর্বাসন সুস্থিত করতে খুঁজতেন বৃষ্টি জল। প্রতিটি সন্ধ্যায় তার ক্ষত স্থান থেকে উত্তাপ ছড়ালে মায়ের অম্লান ছায়া ঢেকে দিত সব। নীরব নিস্তব্ধ সিংহের গুহায় গুটিকয় শাবকের উজ্জ্বল ক্রীড়ায় সে অপূর্ব নীরবতা কাঁচের মতোই ভেঙে ভেঙে পড়ত। অবশেষে একদিন বল্মীকের স্তূপ আর ফুলের বিস্তার একপাশে রেখে ধূসর বেদনাময় তর্কাতীত অন্ধকারে বাবাও বৃক্ষের আড়াল নিলেন। একটি মৃগয়া কক্ষের অন্তরালে বসে বসে মা বিশদভাবে পড়লেন সংকেত বিজ্ঞান, ম্যাজিকের বই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন রাশিফল। অতঃপর গৃহের সমস্ত দরজা জানালা স্নেহের চাদর দিয়ে ঢেকে নিরুপমা মিস্ত্রি মাই আমাদের বাঁচিয়ে তুললেন ফাটলের অন্ধকার থেকে। বাবা আজও বহুমুখী প্রতিষ্ঠান। অন্য অন্য ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, পিসি, মামা, মাসি, মা, ভাই বোনেরা অপুষ্ট অনাদি সেই বৃক্ষেরই এক একটি ডাল। প্রায়শই ঝড় ওঠে, প্রায়শই ভেঙে ভেঙে পড়ে। আমি ছোট্ট বাবুয়ের মতোই কখনো এডাল কখনো সেডাল করতে করতে অনেকগুলো ম্লান নতমুখ, অনেকগুলো হেরে যাওয়া, অনেকগুলো বানান ভুল আর অনেকগুলো ব্যর্থ কবিতার দায় বহন করতে করতে আজ আয়নার সম্মুখে দাঁড়ালে দেখি আমার শরীরে ক্রমশই গজিয়ে উঠছে বৃক্ষের বাকল, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে অমল ধবল মেঘ, ডালে ডালে শোনা যাচ্ছে পাখিদের সশীব বাক্য, পা দুটোতে শেকড়ের টান। আমি যতবার মূর্ছা যাই গোলাপের ঘায়ে, স্বেচ্ছা প্রহরী বাবার শরীরের গন্ধই নাকে লেগে থাকে।